আজ কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে, এবার সেই সংক্রান্ত খবরের দিকে চোখ রাখা যাক। আর্থিক সমীক্ষা রিপোর্ট বলছে যে কেন্দ্রীয় বাজেটে ঘুরে দাঁড়ানোর দাওয়ায় নিশ্চিতভাবেই থাকবে, কারণ অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে সেই ইঙ্গিত যেরকমভাবে রয়েছে, একই সঙ্গে কিন্তু যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে যে টাকার টানাটানি রয়েছে, বেকারত্বের সমস্যা রয়েছে, এবং কোভিড পরিস্থিতির মধ্যে সুরাহা কী করে হয়, মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা কীভাবে পূরণ হয় বাজেটে, সেদিকেই থাকছে বিশেষ নজর। সমস্যা অনেক, তবে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতিতে বহু বহু সমস্যা, তবে অন্তত সাতটি সমস্যা সমাধান এখনই করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। মাথায় রাখতে হবে পাঁচ রাজ্যের ভোটও। সব মানুষের কেনাকাটা বাড়াতে হবে, সেজন্য চাই চাকরি ও বাড়তি আয়ের ব্যবস্থা, মুদ্রাস্ফীতি কমিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, করছাড় দিয়ে হাতে বাড়তি টাকা রাখার পথ করে দেওয়া, কোভিডে বিপর্যস্ত ক্ষেত্রগুলিকে আরো এক দফা প্যাকেজ, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামোয় গতি আনা, রেকর্ড বেকারত্বের দশা থেকে মুক্তির পথ, নতুন করে বিপর্যয় আটকাতে স্বাস্থ্য পরিষেবায় জোর। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে বাজেট, তাই ভোটারদের কথাও অর্থমন্ত্রীকে মাথায় রাখতে হবে বৈকি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইলেও সব সমস্যা সুরাহা করতে পারবেন কি? হিসাবপত্তর বলছে নির্মলা সীতারমণের সামনে বিকল্প খুবই কম। কেন্দ্রের মাথায় ২০০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা, কর আদায়ের ৪৪% ঋণের কিস্তি ও সুদ দিতেই খরচ হচ্ছে, গত তিন বছরে বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রার তুলনায় আদায় মাত্র ২৯%, কোভিডে কর বাবদ আয় কমায় রাজস্ব সংগ্রহ ধাক্কা। কেন্দ্রের হাতে টাকা না থাকলে শিল্পক্ষেত্র বা গরিবদের সুরাহা দেওয়ার কাজটা হবে কি করে? সাধারণ মানুষের তো নাজেহাল অবস্থা, গ্যাসে ভর্তুকি প্রায় বন্ধ, সিলিন্ডার কিনতে খরচ প্রায় ৯১১ টাকা, মুদ্রাস্ফীতির হাত ধরে চাল ডাল সবজি দুধ ডিমের দামও চড়া, ব্যাংকে এমনকি কেন্দ্রের সঞ্চয় প্রকল্পেও সুদ তলা নিতে, চিকিৎসা ওষুধের খরচ অনেকটাই বেড়েছে, গত ২ বছরে মধ্যবিত্তের সঞ্চয় কমেছে গড়ে ৬%। অর্থনীতিবিদদের একাংশ বলছেন হাতে কাজ থাকলে চিন্তা ছিল না, কিন্তু সেখানেই বড় সংকট। ডিসেম্বরে বেকারত্বের হার ৭.৯%, কম বেশি ৫০% কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে বেকার, চাকরি ও কাজের সুযোগ কমায় চাহিদা ও বিক্রি বাড়টায় ভাটা। কোভিডের ধাক্কার পর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ছোট ও মাঝারি শিল্প, স্বভাবতই এক্ষেত্রে প্যাকেজের দাবি উঠছে। সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, কৃষকদের ক্ষোভ প্রশমনে কিছু একটা করার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে, আরো কয়েকটি দাবিও বেশ জোরালো, পরিষেবা বিশেষত হোটেল বিমানের মতো ক্ষেত্রের জন্য প্যাকেজ, প্রবীণদের চিকিৎসায় কর ছাড়, সামাজিক নিরাপত্তা আরো ছড়িয়ে দিতে প্রকল্প, নিয়োগে উৎসাহ দিতে ইনসেন্টিভ। এত কিছুর মধ্যেও দাঁড়িয়ে উজ্জ্বল ছবি দেখিয়েছে আর্থিক সমীক্ষা, তবে অনেকেই জানেন কোভিড যদি চ্যালেঞ্জ নাও ছড়ে স্রেফ তেলের দাম বাড়লেই অনেক হিসেব ওলট পালট হয়ে যাবে। গত বাজেটে তেল নির্ভরতা কাটানোর কথা বলা হয়, তারপর অবশ্য কাজ তেমন হয়নি। প্রতিশ্রুতি দেয়, প্রত্যাশা তৈরি করে, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নেয় না, এটা এই সরকারের সবথেকে বড় চরিত্র। তোমার কাছে ইনকাম ট্যাক্সের স্ল্যাব প্রতি মুহূর্তে আমাদের মধ্যবিত্ত পরিবারের তারা একটা প্রত্যাশা করছে, কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না। বেরোজগারি তো দূরীকরণ দূরের কথা, লোকসভাতে আজ পর্যন্ত বেরোজগারি দূরীকরণে বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাও পর্যন্ত আজকে আলোচনা হয় না। অর্থনীতিবিদদের একটি অংশের আবার বক্তব্য, গতবার পিচ অনেক কঠিন ছিল, এবার তুলনায় অনেকটাই সহজ পিচে নামছেন নির্মলা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আর্থিক সমীক্ষার রিপোর্ট থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা নিশ্চিতভাবেই থাকবে, কিন্তু তার সত্ত্বেও ডাবল ডিজিট গ্রোথ কিন্তু এখনই ছোঁয়া যাচ্ছে না। ২০২২-২৩ অর্থবর্ষে ৮.৫ পর্যন্ত আর্থিক বৃদ্ধির হার যেতে পারে বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। এ বছরটা ঘুরে দাঁড়ানোর বছর, ২০২২-২৩ সালে নতুন সম্ভাবনার দিকে ছোটা। চলতি বছরের আর্থিক সমীক্ষা রিপোর্টে স্পষ্ট হলো কেন্দ্রের অভিমুখ। সমীক্ষা রিপোর্টে দাবি,
2021-22 সালে আর্থিক বৃদ্ধি হতে পারে 9.2%, 2022-23 সালে 8 থেকে 8.5% আর্থিক বৃদ্ধির সম্ভাবনা। কৃষি সহ অধিকাংশ ক্ষেত্র কোভিডের ধাক্কা কাটিয়ে উঠেছে, উৎপাদন ক্ষেত্র কার্যত স্বাভাবিক হওয়ার পথে। সমীক্ষা রিপোর্টে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামন পাননি। বলা হয়েছে কোভিড ভ্যাকসিনই অর্থনীতির চালিকা শক্তি। কোভিডের ধাক্কা কাটিয়ে এবছরই নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে দেশের অর্থনীতি। সমীক্ষা রিপোর্টের ইঙ্গিত মিলে গেলে আর্থিক বৃদ্ধির নিরিখে বিশ্বের প্রথম সারিতে ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতি হওয়ারও সম্ভাবনা। তবে এই লক্ষ্য পূরণে কিছু শর্ত রয়েছে। কোভিডের জন্য অর্থনীতিতে নতুন করে বিধিনিষেধ চাপবে না। স্বাভাবিক বর্ষা, আন্তর্জাতিক অর্থব্যবস্থা, তেলের দাম আয়ত্তের মধ্যে থাকবে, নতুন করে কোনো বিপর্যয় দেখা দেবে না। এসব কিছু ধরে নিয়েই আর্থিক বৃদ্ধির পূর্বাভাস। সম্প্রতি বিশ্বব্যাংকের মতো একাধিক সংস্থা দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। তবে কোভিডের ধাক্কা সামলে ভারত অন্যতম দ্রুততম অর্থনীতি হয়ে থাকবে বলেই আভাস দেয় অধিকাংশ সংস্থা। আর্থিক সমীক্ষাতেও কার্যত সেই ইঙ্গিত। তবে অর্থনীতিবিদরা বলছেন, আশার পাশাপাশি সমীক্ষা রিপোর্ট ঘিরে আশঙ্কাও কম নয়। আর্থিক গতি এখনও কোভিড পূর্ববর্তী সময়ের থেকে কম, নিচু ভিতের উপর দাঁড়িয়ে বৃদ্ধির হার উজ্জ্বল দেখাচ্ছে। পরিষেবা ক্ষেত্র এবং ছোট ও মাঝারি শিল্প এখনও কোভিডের ধাক্কায় নাজেহাল। ব্যক্তিগত কেনাকাটাও কোভিড পূর্ববর্তী পর্যায়ে পৌঁছয়নি। ছোট মাঝারি শিল্পের দুরবস্থার ছবি স্পষ্ট। শিল্প ও পরিকাঠামোয় বেসরকারি লগ্নিও তলানিতে। বেকারত্ব অর্থনীতির গতিতে অন্যতম বড় বাধা। গত 2-3 মাসে রেকর্ড মাত্রায় মুদ্রাস্ফীতি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম $90 ছুঁই। কোভিডের 2-3 বছর আগে থেকেই আর্থিক বৃদ্ধি কমছিল। 2019-20 সালে বৃদ্ধির হার কমে দাঁড়ায় 4%, 2020-21 সালে 7.3% সংকুচিত হয় দেশের অর্থনীতি। অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরে আর্থিক বৃদ্ধি 9.5% ওপরে থাকলে 2019-20 সালকে ছোঁয়া যেত, কিন্তু সেটাও বোধহয় সম্ভব হচ্ছে না। একটি মহলের অবশ্য আশা, অর্থনীতিকে চাঙ্গা করতে এবারের বাজেটে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হতে পারে, বাড়তে পারে আয়কর ছাড়ের সীমা, বাড়তে পারে স্বাস্থ্য খাতে বরাদ্দ। আর্থিক সমীক্ষার রিপোর্ট সমস্যাগুলো তুলে ধরেছে, সমস্যার সমাধানের ভার এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।